আজকে আমরা আলোচনা করব ক্লাস ফোর লেসন সেভেন এর ড্রিম জার্নি লেসান সেভেন অধ্যায় সাত এর ড্রিম জার্নি মানে একটি স্বপ্নের ভ্রমণ এখানে দেখো কী আছে অন ইওর মার্ক অন ইওর মার্ক মানে প্রস্তুত হও কিসের জন্য না দেওয়া আছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস মানে ছবিগুলোর সাথে তাদের নামের মেলানোর জন্য প্রস্তুত হও তা দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখানে স্টেশনে অনেক লোক দাঁড়িয়ে আছে হুম এদিকে দেখো একটা কি দেখতে পাচ্ছ লেখা আছে জিপিও যারা কলকাতায় গেছো তারা অবশ্যই দেখে থাকবে এটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস এটা কি সবাই তোমরা জানো এটার নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে কি দেখতে পাচ্ছ একটা বিমান দাঁড়িয়ে আছে একটা বিমান উড়ে যাচ্ছে অনেক লোক দাঁড়িয়ে আছে হুম তা এটা হলো একটা বিমানবন্দর তা এদিকে তাহলে দেখো কোনটার সাথে কোনটা আমরা মেলাবো এখানে দেখো কি আছে একটা স্টেশন এটা হচ্ছে শিয়ালদা তা এদিকে দেখো শিয়ালদা স্টেশন তাহলে এটার সাথে আমরা এটা মেলাবো এবার দেখো এটা যে জিপিও আমি আগেই বলেছি জেনারেল পোস্ট অফিস তো এখানে দেখো জেনারেল পোস্ট অফিস তাহলে এখানের সাথে এটা আমি মেলাবো এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল তা এটার সাথে এটা আমি মেলাবো আর এখানে আছে বিমানবন্দর তো আমাদের কলকাতার যে বিমানবন্দর তার নাম হল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাহলে এখানের সাথে এখানে আমরা মিট করব। এবার চলে এসো পরের পাতায় দেখো দিজ আর দ্য ফেমাস প্লেসেস অফ আ পার্টিকুলার সিটি এই যে আমরা এদিক আগের পাতায় মানে সেভেন্টি সিক্স নম্বর পেজে যা যা দেখেছি সেগুলো একটা নির্দিষ্ট শহরেই অবস্থিত নেম দ্য সিটি সেই শহরটার নাম কি লিখতে বলেছে এখানে কী সবাই জানি কলকাতা এল কে টি এ কলকাতা কেমন এবার দেখো সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস বলছি ধরো তোমাকে তোমার পছন্দ মতন কোনো একটা জায়গায় ঘুরতে যেতে বলা হলো সুযোগ দেওয়া হলো হুইচ প্লেস দেন তাহলে তুমি কোন স্থানটা উড ইউ লাইক টু ভিজিট কোন স্থানে তুমি যেতে পছন্দ করবে উড ইট বি এ সিটি অর এ ভিলেজ এটা একটা গ্রামও হতে পারে অথবা শহরও হতে পারে সিটি মানে শহর ভিলেজ মানে আমরা সবাই জানি গ্রাম কারণ আমরা গ্রামে থাকি ডিসকাস উইথ দ্য ক্লাস ক্লাসে সবার সাথে ডিসকাস আলোচনা করো ডিসকাস মানে আলোচনা করা এখন তো ক্লাস বন্ধ তো ক্লাসের বন্ধুদের সাথে আলোচনা করার কোনো সুযোগ নেই বা মাস্টারমশের সাথেও আলোচনা করার সুযোগ নেই তাই তোমরা নিজেরাই ভেবে সেটা সিদ্ধান্ত নিয়ে রাখো যে কোথায় তোমার যেতে ইচ্ছা করবে অবশ্যই আমরা গ্রামে থাকি যেহেতু শহরে যেতে ইচ্ছা করাটাই স্বাভাবিক যাই হোক এবার চলে আসি আমরা আমাদের মেন গল্পে পড়ায় লেটস রিড কী বলছে না ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার ঝিনুক তার মায়ের সাথে আলিপুর আলিপুরদুয়ারে থাকে ইট ইজ এ প্রিটি সিটি সারা সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস এটা হলো একটা খুব সুন্দর শহর প্রিটি মানে বিউটিফুল মানে খুব সুন্দর সিটি মানে শহর এটা হলো একটা খুব সুন্দর শহর সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস ডিস্টেন্ট মানে হচ্ছে দূরে দূরে হিলস মানে পাহাড় পর্বত তো দূরের পর্বতে ঘেরা একটা খুব সুন্দর শহর হল আলিপুরদুয়ার ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে অন সাম উইক এন্ডস কিছু কিছু সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে মানে কি আমাদের সপ্তাহের শেষ বলতে মোটামুটি শনিবার এবং রবিবারকেই বোঝানো হয় তার মানে কিছু কিছু শনিবার অথবা রবিবারে হি কামস টু ইজ হোম তিনি তার বাড়িতে আসেন তিনি বলতে কে না ঝিনুকের বাবা তিনি না কোথায় কাজ করেন কলকাতায় তাহলে হি কামস টু ইজ হোমস তিনি তার বাড়িতে আসেন ডিউরিং দিজ ভিজিটস তিনি যখন বাড়িতে আসেন তার সেই সময়ে হিটেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা তিনি তার মেয়েকে হার মানে এখানে তার মেয়েকেই বোঝানো হচ্ছে তিনি তাকে গল্প বলেন অ্যাবাউট কলকাতা কলকাতা সম্পর্কে অ্যাবাউট মানে সম্পর্ক সম্বন্ধে কলকাতা সম্বন্ধে তিনি তার মেয়েকে গল্প বলেন সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক কিছু কিছু গল্প ঝিনুককে অবাক করে দিত আশ্চর্য হয়ে যেত কেমন হার ফাদার হ্যাজ টোল্ড হার অব দ্য মেট্রো রেল ইন কলকাতা তার বাবা তাকে বলেছিল মেট্রো রেল সম্পর্কে যেটা কি না কলকাতায় অবস্থিত ইন কলকাতা কলকাতার মেট্রো রেল সম্পর্কে তার বাবা তাকে বলেছিল কাকে হার মানে কাকে না ঝিনুককে ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিজড ঝিনুক আশ্চর্য হয়ে যেত টু হিয়ার এটা শুনে অফ ট্রেন্স ট্রেনের কথা দ্যাট রান আন্ডারগ্রাউন্ড যেটা মাটির তলা দিয়ে চলে সেই কথা শুনে ঝিনুক একেবারে আশ্চর্য হয়ে যেত অবাক হয়ে যেত ওয়ান উইক এন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ ওই সপ্তাহের শেষে মানে শনিবার অথবা রবিবার ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং ঝিনুক আশা করছিল হার ফাদার টু অ্যারাইভ তার বাবার আসার জন্য আশা করছিল সে ভেবেছিল যে তার বাবা আসবে বাট অন ফ্রাইডে কিন্তু শুক্রবার ইভিনিং বাট অন ফ্রাইডে ইভিনিং কিন্তু শুক্রবার সন্ধ্যায় বা রাতে হার মাদার হার তার মা তাকে বললো ইয়োর ফাদার মে নট কাম টু মোরো তার বাবা আগামীকাল নাও আসতে পারে মে নট নাও পারে নট সিওর অ্যাকচুয়ালি তার মানে বাট অন ফ্রাইডে ইভিনিং শুক্রবার সন্ধ্যায় হার মাদার হার তার মা তাকে বললো ইয়োর ফাদার মে নট কাম টু মোরো তার বাবা নাও আসতে পারেন আগামীকাল হি ইজ বিজি তিনি হলেন ব্যস্ত উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক কিছু গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তিনি হয়তো ব্যস্ত আছেন ঝিনুক ফেল্ট ভেরি স্যাড ঝিনুক খুব দুঃখ পেলো সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাছ সে তার বাবাকে ভীষণ মিস করছিল সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি সে তার রাতের খাবার খুব সাইলেন্টলি মানে একেবারে চুপচাপ খেয়ে নিল অ্যান্ড ওয়েন টু স্লিপ এবং ঘুমাতে চলে গেল তার বাবা যেহেতু আসবে না শুনেছে তাই তার মন খুব খারাপ আমরা মন খারাপ হলে কী করি অনেক চুপচাপ হয়ে যায় তো সেই কারণে ঝিনুকও তার রাতের খাবারটা ডিনারটা সাইলেন্টলি খুব চুপচাপ সেরে নিল এবং ঘুমাতে চলে গেল তারপর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পরের পাতায় আমরা জানবো যে স্বপ্নটা কি ছিল কেমন তো আজকে এই পর্যন্তই